আমরা যদি কোনো সময় বিপদে পড়ে যাই, মহান রব্বি করিমকে যদি ওই নাম ধরে ডাক দিতে পারি, মহান রব্বি করিম সঙ্গে সঙ্গে বান্দাকে গায়েবীভাবে সাহায্য করবেন। সুবহান নবী আরবি রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বিভিন্ন বিষয়ের আমল শিক্ষা দিয়েছে। কারণ নবীজি জানতেন উম্মতেরা বিভিন্ন সময়ে বিপদে পড়ে যাবে, সমস্যার সম্মুখীন হবেন। সেজন্য মহান রব্বি করিম আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার কাফেররা মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে, এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। সাহাবীরা হিজরত করা শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক সন্তান হযরতে যায়েদকে ডাক দিয়ে বলল, যায়েদ শোনো, তুমিও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, রাসূল, আপনাকে ছেড়ে দিয়ে শুধু আমি একা একা মদিনায় হিজরত করে যাব? আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি হিজরত করে চলে যাও, আল্লাহ পাক আমাকে কিছুদিন পরে মদিনায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। পাহাড়ে উপত্যকায় গিরিপথ একা একা হিজরত করতেছে, রাস্তায় এমন একজনকে পেলেন যার মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা। এবার ওই লোকটি হযরতে যায়েদকে ডাক দিয়ে বলে, ও যায়েদ, তুমি কোথায় যাইতেছো? বলে, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছি, আল্লাহর নবী আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন। বলে, আমিও তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছি, আমাকে কি তোমার সাথে নেওয়া যাবে? হযরতে যায়েদ বললেন, আমি তো একা হিজরত করতেছি, আপনি যদি আমার সফর সঙ্গী হন, আমরা দুইজনে যদি মদিনায় হিজরত করি, পাহাড়ি উপত্যকায় গিরিপথ বিভিন্ন ঝামেলা থেকে দুইজন যদি একসাথে থাকি তাহলে সমস্যার সমাধান করা যাবে, চলুন আমরা দুইজনে একসাথে হিজরত করি। দুইজন মিলে এবার রাস্তা চলতেছে, চলতে চলতে বহুদূর যাওয়ার পরে এবার ওই লোকটা বলে, ও যায়েদ, এবার চলো আমরা একটু যাত্রা বিরতি করে একটু আরাম করে নে, একটু বিশ্রাম করে নে, চলো এই গুহার ভিতরে একটু আশ্রয় নে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাস্তায় হেঁটেছে ক্লান্ত শরীরে, এবার গুহার ভিতরে যখন গিয়ে একটু মাথাটাকে হাতের উপর রেখে শয়ন করেছে, সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ঘুম লেগে গেছে। ঘুমন্ত হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত পা ওই লোকটি বেঁধে ফেললেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, বলতেছে, ও ভাই, আপনি কি কারণে আমার হাত পা বাঁধতেছেন? কেন আমার হাত পা কেন আপনি বাঁধতেছেন? আমি কি করেছি, কি অপরাধ আপনার সাথে করেছি? এবার লোকটি বলে, ও যায়েদ, শোনো, আমার মাথায় যদিও পাগড়ি পরা আছে, যদিও মুখে দাঁড়িয়ে আছে, যদিও আমার গায়ে লম্বা জামা আছে, দেখতে যদিও তোমাদের মতো দেখা যায়, কিন্তু আসলে আমি মুসলমান নই, আমি হলাম মুনাফিক। আমি রসুলকে কষ্ট দেওয়ার জন্যে তোমার সাথে সফর সঙ্গী হয়েছে, আমি রসুলের দুশ্মন, আমি রসুলকে আমি মুহাম্মদকে কষ্ট দিতে এটা ভালোবাসি। ও যায়েদ, আমি জানি তুমি রসুলের, তুমি মুহাম্মদের পালক সন্তান, তোমাকে যদি আমি হত্যা করে ফেলি তাহলে মুহাম্মদ বড় কষ্ট পাবে,
আর এটাই আমি চাই, নাউজুবিল্লাহ। এবার সূরা হাজরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর বলার কাছে চলে গেলেন। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের শিখানো আল্লাহর সেই গুণ নাম গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে ডাক দিলেন আগস্তিয়া রহমান, ও দয়াময় রহমান আপনি আমাকে সাহায্য করুন। যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এই নাম ধরে ডাক দিলেন আগস্তিয়া রহমান, আল্লাহ পাক রব্বি করিম সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তুমি যাও যাও আমার বান্দা হযরত যায়েদকে তুমি ওই কাফেরের ওই মুনাফিকের হাত থেকে তুমি রক্ষা করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তখন সাত আকাশের উপরে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন, ওইখান থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই মুনাফিককে ডাক দিয়ে বললেন, লা তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করিও না, লা তাকতুলহু ধমক দিয়ে যখন বললেন, এবার মুনাফিক ভাবে ব্যাপার কি, এই পাহাড়ি উপত্যকায় অন্ধকার গুহায় মরুভূমিতে কে আমাকে বলে এই তুমি তাকে হত্যা করিও না, কে আওয়াজ করে বলে, এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। মুনাফিক গর্ত থেকে বাহিরে বের হয়েছে দেখার জন্য কি আছে বাহিরে, বের হয়ে দেখে কেউ নাই, আবার ছুরি হাতে নিছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। গলার কাছাকাছি যখন ছুরি নিয়েছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিলেন, আবিস্তিয়া রহমান, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবারো বললেন, লা তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করিও না। লোকটা এবার ভাবতেছে ব্যাপার কি, মুনাফিক ভাবে ব্যাপার কি, কেউ নাই অথচ আমাকে বলে হত্যা করিও না, কে এরকম আওয়াজ দিয়ে বলে, কে আমাকে ধমক দেয়, গুহা থেকে বের হয়ে বাহিরে গেছে দেখার জন্য কেউ নাই। আবারও তৃতীয় আবার মুনাফিক সুরে হাতে নিয়ে আবার গলার কাছে যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলবে গলার কাছে সুরে নিয়েছে, এবার আবারও ধমক দিয়েছে, লা তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করিও না। তৃতীয়বারের মতো কে তাকে ধমক দেয় এটা দেখার জন্য আবার গুহা থেকে গর্ত থেকে বাহিরে বের হয়েছে। এবার দেখতেছে বিশাল আকারে এক যুবক মাথায় নীল পাগড়ি ঘোড়ার উপরে সোয়ার করা, এবার মুনাফিকের মাথার চুল ধরে হাতে ছুরি ছিল, এই ছুরি দিয়ে মাথাটাকে আলাদা করে ফেলেছে। এবার গুহার ভিতরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ঢুকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পায়ের বাঁধন খুলে দিলেন, বাহিরে নিয়ে আসলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এই মুনাফিকের মাথা আর শরীর আলাদা হয়ে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও যুবক ভাই আপনি কে, আপনার পরিচয় দেন, আপনি এমন ভাবে আমাকে সাহায্য করলেন, কে আপনি? বলে ও যায়েদ শোনো, আমি আর কেউ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। সুবহান, হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে ও যায়েদ শোনো, তুমি যখন আবিস্তিয়া রহমান বলে আল্লাহকে ডাক দিয়েছো, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ পাক আমাকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমি মুনাফিককে ধমক দিয়েছিলাম, তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করিও না। দ্বিতীয়বার যখন তুমি আবিস্তিয়া রহমান বলেছো, আমি জিব্রাইল তখন প্রথম আকাশে ছিলাম, প্রথম আকাশ থেকে আমি বলেছিলাম তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করিও না। আজ তুমি তৃতীয়বার যখন বলেছো আবিস্তিয়া রহমান, যায়েদ আমি গুহার সামনে দাঁড়িয়েছিলাম, মুনাফিক যখন গুহা থেকে বের হয়েছে আমার হাতের ছুরি দ্বারা তার গর্দানকে আমি আলাদা করে ফেলেছি।
তার মানে বোঝা গেল আল্লাহ পাক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামের উসিলায় ডাক দিয়েছে, আল্লাহ পাক সাহায্য করেছে, গায়েবীভাবে সাহায্য এসেছে। আমরাও যদি সঠিক পথে থেকে যে কোনো বিপদে পড়ে আল্লাহকে যদি আজিজ দিয়ে ইয়া রহমান এই নাম করে যদি ডাক দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও সত্য পথে থাকার কারণে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহকে সাহায্যকারী কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই পারে সমস্ত ধরনের বালা মুসিবত এবং কঠিন বিপদ থেকে রক্ষা করতে। এটা যদি আমরা চিরবিশ্বাস করে আল্লাহকে এইভাবে ডাক দিতে পারি, মহান রব্বি করিম আমাদেরকেও গাইবে সাহায্য করবেন। সেজন্য আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, নবী আরবের সুন্নাত মোতাবেক জীবন সাজাইতে হবে। জীবনের হায়াতে জিন্দগিতে যেন এক অক্ত নামাজ যেন কাজা না হয়ে যায়, আল্লাহর হুকুম আমার হায়াতে জিন্দগিতে সবার আগে আদায় করতে হবে, আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। অল্প হায়াতে জিন্দগি যদি আল্লাহর রাহে আমরা কুরবান করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী যদি আমাদের জীবন সাজাইতে পারি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, তাহলে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি আমরা জীবন সাজাইতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে যাব, দুনিয়াতেও আমাদের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, কবরে হাশরে মিজানে আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি বলে ডাক দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।